বস বহুত হবে। তো এখন আমরা কথা বলবো কালকে 2898 এডির সেকেন্ড ট্রেলার বা ফাইনাল ট্রেলার বা রিলিজ ট্রেলার হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল, সেই ট্রেলার নিয়ে যেটা আমার অসাধারণ লাগলো। এই ট্রেলারে আমি একটা সিঙ্গেল জিনিস খুঁজে পেলাম না যেটা আমি বলতে পারি, ক্রিটিসাইজ করতে পারি। পুরো ট্রেলারটা অসাধারণ ছিল এবং জেনারেলি যে কোনো মুভির যখন সেকেন্ড ট্রেলার বা ফাইনাল ট্রেলার আসে পুরো ট্রেলারেই অনেক অংশ এখানে দেখানো, খুব কম নতুন ফুটেজ থাকে। বাট এই ট্রেলারটা একদম ফ্রেশ, প্রত্যেকটা শট ফ্রেশ এবং যে অ্যাঙ্গেলগুলো যে শটগুলো আগে দেখি সেগুলো অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, তো এটা প্রপারলি আলাদাভাবে কাট করা হয়েছে। কিন্তু এই ট্রেলারটা দেখানোর পরেও মুভির কিন্তু স্টোরি বা এর বেশি কিছু কিন্তু দেখানো হলো না, অনেক কিছুই বাকি রেখে দিল। বিকজ আমরা এখানে কিন্তু দুটোই ফাইট দেখতে পারি, একটা হচ্ছে প্রথমবার যখন মানে আমাদের ভাইরা বা অশ্বত্থামার কাছ থেকে দীপিকাকে আনতে যাবে, ঠিক আছে, হেরে আসবে সেইটা, এবং সেকেন্ড ফাইটের পর কী হবে সেইটা, এবং তার মাঝে মাঝে কিছু কিছু অন্যান্য ফাইটের এবং লোকেশনের লোক কিন্তু দেখানো হলো। আর এই ট্রেলারটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের উপর ফোকাস করেনি, যেরকম একটা বইয়ের ফোকাস করেছিল বা একটা অশ্বত্থামা ফোকাস করেছিল। এখানে পুরো গল্পটার উপর ফোকাস করেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে এবং যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখানে আমরা যেটা জানি যে দীপিকা পাদুকোনের পেটে কালকি আছে এবং তাকে বাঁচানোর জন্য অশ্বত্থামা আছে। অলরেডি আমাদের যে এই কলি, ঠিক আছে, যে প্রকল্পে হচ্ছে আমাদের সুপ্রিম ইয়াকিং বলে নাম দিয়েছে ওকে কামাল হাসান, সে প্রত্যেকটা সে জানে যে তাকে মারার জন্য ভগবান আসছে, তো প্রত্যেকটা মহিলা যে প্রেগনেন্ট তাদের বাচ্চাকে মারা হচ্ছে। এবং সেই লোকেশনটা যেভাবে দেখানো হচ্ছে, বাচ্চাকে মারা যেভাবে দেখানো হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে অশ্বত্থামা ইয়েকে বাঁচাচ্ছে, দীপিকা পাদুকোনকে বাঁচাচ্ছে। এবং আরেক দিক থেকে কিন্তু আমাদের প্রভাস কিন্তু এখানে দেখানো হচ্ছে না হিরো, কাইন্ড অফ এখানে অ্যান্টিহিরোটাকে দেখানো হচ্ছে। ও এখানে অলরেডি চেষ্টা করছে কি দীপিকা পাদুকোনকে ধরে নিয়ে আমাদের সুপ্রিম আসকিনকে দিয়ে যাতে ও কমপ্লেক্সে যেতে পারে, যেখানে হচ্ছে সব বড় বড় লোকেরা থাকে, তো সেখানে যেতে পারে এবং পয়সা কামাতে পারে, বড় বাউন্টি পেয়েছেন, অল দোজ থিং। এবং এরপরে কী হয়, এবং পুরো গল্পটা কোনো সময় কিন্তু আমাদের দেখানো হলো যে আমাদের যে বাইরা বাজার সে আমাদের তরফ থেকে মানে হচ্ছে রেবেলের তরফ থেকে লড়ছে, ও কিন্তু উল্টো তরফ থেকে লড়ছে কন্টিনিউসলি দেখানো হলো, ঠিক আছে। প্রথম দিকে আই থিঙ্ক সে হেরে যাবে, কারণ সেকেন্ড টাইম সে লড়তে আসবে, সেকেন্ড টাইম আসার সময় ও বুঝছি যে কাইন্ড অফ ট্রান্সফর্মার মতন ইউজ করেছিল, ঠিক আছে, সেটাও দেখানো হয়। আর এখানে প্রত্যেকটা শট, আমি জানি না এই কাহিনিটা কিন্তু মানে দেখে মনে হচ্ছে বিশাল বড় কাহিনী হওয়া উচিত, বাট দু আড়াই ঘন্টা কীভাবে ফিট করবে আমি নট শিওর। বাট এই মুভিটার যে ভিজুয়াল দেখলাম, এটা অনেক অনেক বছর পর্যন্ত মনে রাখা হবে ইন্ডিয়ান ফিল্মের এরম ভিজুয়াল, হলিউডকে ভার মানায় বলবো, ঠিক আছে। হলিউডে যেই বাজেটে ভিজুয়াল দেখায় তার থেকে অনেক কম বাজেট হওয়া সত্ত্বেও এখানে যে কাজ করেছে, যে লোকেশন ভিজুয়াল, শুধু ভিজুয়াল না, ভিজুয়ালের ক্রিয়েটিভিটিটা দেখো, আমাদের মাইথোলজির সঙ্গে ফিউচারিস্টিক মিলিয়ে ইন্ডিয়ান যে ব্যাপারটা সেটাকে রেখে যেভাবে মাইথোলজি ক্রিয়েট করা হচ্ছে, হিন্দুইজম ব্যাপারটা রেখে যেভাবে ক্রিয়েট করা হয়েছে আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা লোকেশন কীভাবে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা লোকের লুক কীভাবে ক্রিয়েট করা হয়েছে, স্পেশাল কামাল হাসানের লুকটা দেখো, সে যেন বসে সেই লুকটা দেখো, যে জায়গাটা দেখো, কি দারুণ দেখতে লাগছে। প্রত্যেকটা শট এত ভালো, ভিজুয়াল এফেক্টে কোথাও আমার মনে হল যে হ্যাঁ এটা ঠিকঠাক হয়নি, এটা তো মনে হচ্ছে গ্রিন স্ক্রিন, ওরকম মনে হলো না, ঠিক আছে। এবং প্রত্যেকটা ফিউচারিস্টিক গ্যাজেট থেকে শুরু করে সব থেকে ভালো আমার যেটা লাগলো, এখানে ও এখানে অশ্বত্থামা লাথি মারলো, এবং সেটাই দেখানো হচ্ছে যখন মহাভারত সিনটা দেখানো হচ্ছে, রিয়েল শটটা সেখানে দেখানো হলো। তো মহাভারতের সিনটা দেখানো হচ্ছে ওকেই দিয়ে দেওয়া উচিত, এই যে ডাইরেক্টর আছে একেই দিয়ে দেওয়া উচিত নাগভূষণকে মহাভারত করার জন্য, যে সিন লোকেশন যা লুক দেখানো আমাদেরকে ফাটিয়ে দিয়েছে। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর যে গানটা হচ্ছে, আই থিঙ্ক এটা অমিতাভ বচ্চন নিজেই গিয়েছে, ঠিক আছে, তো সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে চলছে আমার তো তুখার লাগলো, পুরো ট্রেলারটা দারুণ লাগলো। মুভিটা সাপোর্ট করা যায় ডেফিনেটলি, এই ধরনের মুভি যদি ফিউচারিস্টিক মুভি, এই ধরনের কাজ যদি দরকার হয়, যদি মনে হয় আমরা যদি হলিউডের সঙ্গে কম্পেয়ার করতে পারি, কম্পিট করতে পারি, তো এই ধরনের মুভি দরকার আছে, ঠিক আছে। তো সবার এটা সাপোর্ট করা উচিত, আমার তো দারুণ লাগলো। তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানাবো, আমার সঙ্গে দেখো নেক্সট ভিডিও। Good.